शिक्षार्थी अनलाइन भित्तिक श्रेणी प्रशिक्षण तुम्हारे स्वागत। हमें स्वपन कुमार मंडल प्रभाषक बांगला बाराड़िया शहीद सरणी कलेज गटियाघाटा खुलना। सुप्रिय शिक्षार्थी हमारे आजकल विषय एकादश द्वादश श्रेणी द्वितीय पत्र के वाक्य काके बोले एक सार्थक वाक्य की कि गुण व वैशिष्ट्य थका दरकार से सम्पर्के आलोचना। प्रिय शिक्षार्थी ताहले तुम्हारा लक्ष्य करो प्रथम बोर्डे प्रश्नटी लिखे नो। प्रश्न वाक्य काके बोले বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বাক্য কাকে বলে সার্থক বাক্য গঠনে যেসব গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সে সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থী প্রথমেই বাক্য কাকে বলে লক্ষ্য করো অর্থময় শব্দমালার সাহায্যে মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে অর্থময় শব্দমালার সাহায্যে মনের কোনো একটি ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ পেলে তাকে বলা হয় বাক্য। যেমন জাহিদ নিয়মিত কলেজে যায়। এবারে সার্থক বাক্য গঠনে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন একটি সার্থক বাক্য গঠনে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার। একটি সার্থক বাক্য গঠনে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার যথা আকাঙ্ক্ষা আসক্তি বা নৈকট্য এবং যোগ্যতা। তাহলে প্রিয় শিক্ষার্থী একটি সার্থক বাক্য গঠনে কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার
একটি সার্থক বাক্য গঠনে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার, যথাক্রমে আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য এবং যোগ্যতা। এবারে আমরা যে তিনটি গুণ বা বৈশিষ্ট্যের কথা জানলাম সেগুলির বিস্তারিত সংজ্ঞা সহ আলোচনা। আকাঙ্ক্ষা কাকে বলে? বাক্যের কাজ শ্রোতাকে পূর্ণ অর্থ প্রদান করা। একটি বাক্যের কাজ শ্রোতাকে পূর্ণ অর্থ প্রদান করা। তাই অর্থ গ্রহণের জন্য শ্রোতাকে যাতে নতুন পদের জন্য অপেক্ষা করতে না হয়, তার উপরই নির্ভর করে বাক্যের পূর্ণতা। যদি বলা হয় আমি ভাত খেয়ে কলেজে যাব, যদি বলা হয় আমি ভাত খেয়ে কলেজে যাব, তাহলে শ্রোতার কাছে একটি পূর্ণ অর্থ পরিষ্কার হবে। সুতরাং বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা হয় বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হলো আকাঙ্ক্ষা। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আসক্তি বা নৈকট্য কাকে বলে? আসক্তি বা নৈকট্য, মনের ভাব
প্রকাশের জন্য আকাঙ্ক্ষা যুক্ত পথ গুলোকে এমন ভাবে পর পর সাজাতে হয়। মনের ভাব প্রকাশের জন্য আকাঙ্ক্ষাযুক্ত পথগুলোকে এমন ভাবে পর পর সাজাতে হয় যাতে মনোভাব বাধাগ্রস্ত না হয়ে পরিষ্কার হয়। যেমন মাঠে খেলবো যে বল, এই পদ গুলো ঠিক মতো মনোভাব প্রকাশ করতে পারছে না। মনের ভাব প্রকাশের জন্য আকাঙ্ক্ষাযুক্ত পদগুলোকে এমন ভাবে পর পর সাজাতে হয় যাতে মনোভাব বাধাগ্রস্ত না হয়ে পরিষ্কার হয়। যেমন মাঠে খেলবো যেয়ে বল, এই পদগুলো কিন্তু ঠিক মতো মনোভাব প্রকাশ করতে পারছে না। সুতরাং এটিকে সুগঠিত বাক্য বলা যাবে না। যেহেতু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না, সে কারণে বাক্যটিকে সুগঠিত বাক্য বলা যাবে না। উপরিউক্তি পদগুলো যদি এভাবে সাজানো হয় মাঠে যে বল খেলবো, তাহলে এটি প্রকৃত বাক্য হয়ে উঠবে। যে শিক্ষার্থী প্রকৃত বাক্য হয়ে ওঠার জন্য পদের এই সুশৃঙ্খল বিন্যাসের নাম আসক্তি বা নৈপুণ্য।
তৃতীয় শিক্ষার্থী, এবারে যোগ্যতা কাকে বলে? কেবল আকাঙ্ক্ষা ও আসক্তি থাকলেই বাক্য সঠিক হবে। যোগ্যতা কাকে বলে? কেবল আকাঙ্ক্ষা ও আসক্তি থাকলেই বাক্য সঠিক হবে না, থাকতে হবে বাক্যের অর্থ, যুক্তি ও ভাবগত সম্ভাব্যতা। একটি বাক্যের যোগ্যতা থাকতে হলে কি থাকতে হবে? অর্থ, যুক্তি ও ভাবগত সম্ভাব্যতা। যদি বলা হয় গরুগুলো আকাশে উড়ছে, তাহলে ব্যাকরণগত দিক দিয়ে এটি অশুদ্ধ হবে না, কিন্তু সম্ভাব্যতা বা অর্থসঙ্গতির দিক দিয়ে এটি বাক্য হবে না। কেননা গরুর আকাশে উড়ার সাধ্য নেই, যেহেতু গরুগুলোর আকাশে ওড়ার সাধ্য নেই, সে কারণে বাক্যটি ব্যাকরণগত দিক দিয়ে শুদ্ধ হলেও সম্ভাব্যতা এবং অর্থসঙ্গতির দিক দিয়ে বাক্যটি সঠিক হবে না, কেননা গরুর আকাশে ওড়ার সাধ্য নেই। অর্থ ও ভাবগত এ মিলকেই বলা হয় যোগ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ছিল আজকে আমাদের অনলাইন ভিত্তিক শ্রেণী প্রশিক্ষণের বিষয়, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্য গঠনে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো একটি সার্থক বাক্য গঠনে তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার: আকাঙ্ক্ষা, আসক্তি বা নৈকট্য এবং যোগ্যতা। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে যেয়ে আমাকে প্রশ্ন লিখে জানাবে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে যেখানে অসুবিধা হবে সে সব জায়গায় আবারও বিস্তারিত আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আমাদের অনলাইন ভিত্তিক শ্রেণী প্রশিক্ষণ।